সালাম আলাইকুম রহমাতুল্লাহ, প্রিয় বন্ধুরা, আপনারা ভালো আছেন আশা করি। আসলাম আজকে নতুন একটি ব্লগ নিয়ে। আমি বর্তমান আছি মন্ত্রীপাড়া শেরাটন হোটেলের পাশে। আমি আর গন্তব্যস্থান মহাখালী কাঁচা বাজার। ইনশাআল্লাহ যাওয়ার পথে আপনাদের নতুন বলক উপহার দিব ইনশাআল্লাহ, যদি দোয়া করেন। তো দেখতে পাইতেছেন আমি যেতে যেতে ইনশাআল্লাহ দেখাবো কিভাবে আপনারা যাবেন। চলুন আমরা দেখি। আজকে আওয়ামী লীগের মহাসম্মেলন সরাজ উদ্যানে। আমাদের অনেক কিছু কিছু রাস্তা বন্ধ করে দিয়েছে, তারপরও এদিক সেদিক হয়ে আসলাম। আপনারা যদি কেউ শাহবাগ আসেন অবশ্যই আসবেন না, কেন ওদিকে বন্ধ করে দিচ্ছে রাস্তা। এখন দেখতেছেন আপনি বাংলা মোটর ফ্লাইওভার করতেছি। দেখতেছেন আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা আসবে। কিছু ঘাট দিয়ে হাতে দেখা যাচ্ছে। বাংলা মোটর তো ওইটা, কেউ যদি তেজগড় দিকে সাত রাস্তা যেতে চান, কেউ যদি কারণ বাজার দিতে চান তাহলে বামে লেন আছে, এটা দিয়ে চলে যেতে পারেন। আর কেউ যদি সাত রাস্তা দিকে যেতে চান তাহলে সোজাই চলে যাবেন। বিশাল তো এদিকে যাবো, এই যে ঘাট আছে কিছু কিছু জায়গায় ঘাট তার করছে। সরার উদ্যানে যাবে জননেত্রী শেখ হাসিনা, প্রাইম মিনিস্টার বাংলাদেশের। সাত রাস্তার নাম নেমে চলে আসলাম, সোজা যাব। মিরপুর শেয়ারাপাড়া সংসদ ভবন আসাদ গেট কেউ যেতে চান তাহলে সামনে র্যাঙ্কস এর ওভার ব্রিজ আছে, ওটা দিয়ে আপনারা বামে চলে যেতে পারেন। কেউ যদি আপনারা মহাখালী বাস স্ট্যান্ড যান তাহলে অবশ্যই ডানে চাইপা যাবেন। দেখতে পাইতেছেন যে সিগন্যাল পার হচ্ছি, জ্যাম, অনেক রাস্তা বন্ধ করে দিছে, এই জন্য সবাই তাড়াহুড়া পার হইতে চেষ্টা করতেছে। র্যাঙ্কসের সিগন্যাল যেটা তেজগাঁওয়ের সাইট, সবাই ওদিকে সোজা যাবে, কিছু মানুষ ঘোরে ডানে ঘোরে আস্তে ধীরে যাইতেছে। যারাই মতিঝিলের দিকে আসবেন অবশ্যই ভালো সময় নিয়ে আসতে হবে, কারণ এদিকে প্রচুর পরিমাণ মোটামুটি জ্যাম আছে। নাবিস্কুর
আবিষ্কারী উঠান দেখতে পাইতেছেন, যার সময় আপনারা সোজা যাবেন, বামে চেপে যাবেন। সুন্দর একটা ওভারব্রিজ দেখতে পাইতেছেন। বন্ধুরা একটু মহাখালী বাস স্ট্যান্ড ভালোই একটা জ্যাম আছে দেখতে পাইতেছেন। আর এই জায়গায় একটু জ্যাম থাকার সাধারণত কথা, জায়গায় সবসময় একটু জ্যাম থাকে, যেহেতু অনেক ডিস্ট্রিক্টে বাস মানুষগুলি আসে নিয়া। গাড়ি হঠাৎ হালকা নষ্ট হয়ে গেছে, এই জন্য দাঁড়ায় গেছে। গ্যাসের সিরিয়ালও আছে আপনারা দেখতে পাইতেছেন। মহাখালী বাস স্ট্যান্ডের পরে কিছু পার্টসের দোকান আছে এদিকে বামে, কোনো ভাই যদি গাড়ির জন্য পার্টস কিনতে আসেন তাহলে মহাখালী বাস স্ট্যান্ডের একটু সামনেই পার্টসের বিক্রি করেন, গাড়ির পার্টস আসতে পারেন। তাহলে মহাখালী কেন্দ্রীয় জামা মসজিদ বাইতুল মাহফুল মাহফুজ মাদ্রাসা মসজিদ আর দেখতেছেন সিগন্যাল দাঁড়াইছি একটু দেখতে পাইতেছেন। এখন আমরা ইউটার্ন নিব, যদি ইউটার্ন না নিয়ে ডানে যান
তাহলে মিরপুর গুলশান এক নাম্বার যাইতে পারবেন, যেতে পারবেন কিছু কিছু জায়গায়। আমরা ডানে যাব কাঁচা বাজারের দিকে, এই জন্য আমি ইউটার নিব, ইউটার নিলাম, বামে চেপে যাব। স্বাস্থ্য অধিদপ্তর এদিকে কাঁচা বাজারের সাথে, স্বাস্থ্য অধিদপ্তর বামে যাব। কাঁচা বাজার পার্কিং এ ঢুকবো, গাড়ির জন্য ঢুকতে পারতেছি না, একটু দাঁড়াইতে হবে। দেখতে পাইতেছেন কাঁচা বাজার পার্কিং, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সহি সালামতে আমি অবশ্য কাঁচা বাজার চলে আসছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বন্ধুরা।